আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামান আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা আম্মা বাদ দেশ ও বিদেশে যে যেখানে বসে আরটিভির পর্দায় পবিত্র মাহে রমাদানের বিশেষ অনুষ্ঠান রেবজল লাইট অফ রমাদান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং বাংলাদেশ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সৌজন্যে কো স্পন্সর ডিবিএল ড্রিম বিল্ডার্স লিমিটেড এবং ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের সৌজন্যে প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শুরুতেই শুনব মহাগ্রন্থ কোরআনুল কারিম থেকে তেলাওয়াত أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى وكان بالمؤمنين رحيما صدق الله العظيم দর্শক আমরা শুনলাম মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত আমরা এ পর্বে চলে যাব আজকের আমরা আলোচনায় আজকের আলোচনার বিষয় হচ্ছে শিশুর অধিকার রক্ষায় ইসলাম ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ ইসলামে রয়েছে সকলের অধিকার নারী পুরুষ শিশু যুবক বৃদ্ধ ধনী গরিব মুসলিম অমুসলিম সকল শ্রেণীর মানুষের যে অধিকার ইসলামের মধ্যে রয়েছে ইসলাম যে একটি কমপ্লিট কোড অফ লাইফ এই জন্য আমরা এই বিষয়টি নির্ধারণ করেছি আর এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে দুজন সম্মানিত মেহমানকে আমন্ত্রণ জানিয়েছি আসুন আমরা প্রথমেই আমাদের মেহমানদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি প্রথমেই আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেম দ্বীন জনাব মাওলানা হাফেজ আব্দুল কুদ্দুস আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের সাথে রয়েছেন আরেকজন উদীয়মান যুবক বয়সের আলেম জনাব মাওলানা মেহেদী হাসান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আজকে আমরা যে বিষয়টি দর্শক নির্ধারণ করেছি আমরা এবার সরাসরি আমাদের মেহমানদের কাছ থেকেই শুনব যে শিশুর অধিকার রক্ষায় ইসলাম কি বলেছে
শিশুদের মর্যাদা, শিশুদের প্রতি ভালোবাসা, শিশুদের জন্য ইসলামের যে বিধিবিধানগুলি আছে আমাদের সমাজে শিশুদের প্রতি অনেকাংশেই সেটা অবহেলা করা হয়। এই জন্য আমরা এই সাবজেক্টটি নির্ধারণ করেছি যাতে করে আমরা শিশুর অধিকার রক্ষায়ও ইসলামী দৃষ্টিকোণ থেকে সচেতন হতে পারি। যে এই বিষয়ে আপনার কাছে প্রশ্ন হচ্ছে, ইসলাম তো সম্পূর্ণ কমপ্লিট কোড অফ লাইফ, ইসলামের ভিতর সব রয়েছে। আজকে আমাদের সমাজে শিশুরা অনেক জায়গায় বঞ্চিত অবস্থায় আছে, এই জন্য ইসলাম শিশুদের অধিকার রক্ষায় কী বলে? إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد যে সম্মানিত উপস্থাপক, আপনি চমৎকার একটি বিষয় নির্বাচন করেছেন, শিশুর অধিকার রক্ষা ইসলাম। قال الله تعالى في القرآن المجيد بسم الله الرحمن الرحيم المال والبنون زينة الحياة الدنيا الله تعالى সন্তান সন্ততিকে পৃথিবীর পার্থিব জীবনের জন্য সৌন্দর্যময় করেছেন। এটি আমাদের জন্য এক নিয়ামত আমরা বলতে পারি। এই নিয়ামতের সুরক্ষা করা, এদের লালন পালন করা, এটি আমাদের এই সমাজের দায়িত্ব, আমাদের পরিবারের দায়িত্ব। একটি শিশু জন্মগ্রহণের পর থেকে নিয়ে একেবারে যুবক বয়স পর্যন্ত, শৈশব পর্যন্ত তার অনেক দায়িত্ব থাকে। শুধু তাই নয়, জন্মের পূর্ব যখন থেকে এই শিশু মায়ের পেটে আসলো, সে মায়েরও এখানে অনেক দায়িত্ব রয়েছে। একজন মা যত বেশি দিনদার হবেন, যত বেশি মুত্তাকি হবেন, তার সন্তানও সেদিকেই উদ্ভাসিত হবে, সেদিকেই ধাবিত হবে। এই জন্য প্রথমেই আমাদের এই পারিবারিক জীবনে দরকার একটি মানে ইসলামপ্রিয় পরিবার। সেখানে মা যতটা ইসলামপ্রিয় হবেন, ইসলামের আলোকে আলোকিত হবেন, তার সন্তানও সেই আলোকে আলোকিত হবে। এই জন্য প্রথমেই হচ্ছে একজন সুন্দর মা, দিনদার মা চয়েস করতে হবে শিশুর জন্য, শিশুর জন্য। এরপরে এই শিশু যখন দুনিয়াতে, কারণ মা বাবাও শিশুর অধিকার রক্ষা করার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করবে। এরপরে একটি শিশু যখন মায়ের পেট থেকে দুনিয়াতে চলে আসলো, তখন তার জন্মের সাথে সাথে তার দুই কানে আজান দিয়ে দিতে হবে। এটি ইসলামের একটি সৌন্দর্য, এটা শিশুর অধিকার, ইসলাম দিয়ে দিয়েছে। তার ডান কানে আজান, কোথাও বলা হয়েছে বাম কানে তার ইকামত দিতে হবে। এই ইকামত এবং আজানের মাধ্যমে প্রথমেই আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহর সাথে তার একটি সম্পর্ক তৈরি করতে হবে। কেন তৈরি করতে হবে? স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা হুজুরাত স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবাও ওয়া কাবাইলা লিতাআরাফু। আমি তোমাদেরকে এক আদম হাওয়া থেকে সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি? তাদেরকে চিনবার জন্য। এখানে আল্লাহ তাআলার পরিচয় জানা, এটি আমাদের দায়িত্ব। একটি শিশু এভাবেকে জন্মগ্রহণ করার পর তাকে আজান ইকামতের মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার সাথে তাকে পরিচয় করে দিতে হবে। এরপরে চলে আসলো একটি জীবন। একটি শিশু যখন দুনিয়াতে আসলো, তার প্রধান খাদ্য হবে মায়ের বুকের দুধ। আজকাল যুগে দেখা যায় আমরা যারা মডার্ন, যারা আমরা মা রয়েছি, তারা মায়ের দুধ খাওয়াতে কার্পণ্য করি। আমরা আপনার কাছে আবারও আসব, যে আমরা যাচ্ছি আমাদের শিশুদের অধিকার রক্ষায় আমাদের এই যুবক আলেমের কাছে, যে আপনি কি বলবেন যে শিশুদের, আপনি এখনও শিশুর বয়স থেকে কেবল যুবকে এসেছেন, কিন্তু শিশুদের অধিকার রক্ষায় ইসলামের যে দিকগুলি রয়েছে, উনি তো একেবারে জন্ম থেকে নিয়ে পরিবার থেকে আসলেন, কিন্তু সামাজিকভাবেও শিশুর প্রতি যে অধিকারগুলি ইসলাম দিয়েছে, শিশুদের যত্ন নেওয়া, শিশুদের অধিকারের প্রতি প্রতিষ্ঠিত হওয়া, এবং অনাথ শিশু, এতিম শিশু, বিশেষ করে আমাদের সমাজে অনেকে পথ শিশু আছে, যে এই যেগুলি রয়েছে যারা বঞ্চিত অবস্থায় আছে, এই ব্যাপারে ইসলামের যে দিক নির্দেশনা আছে, তাদেরকে লালন পালনের জন্য যে দায়িত্ব কর্তব্য রয়েছে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে রয়েছে, এই বিষয়গুলি যদি আপনি। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি ধর্ম দান করেছেন, ইসলাম। আর ইসলাম মানুষের জীবনের প্রত্যেকটি ধাপে কিছু অধিকার রক্ষা করেছে, সংরক্ষণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে সূরা বনী ইসরাইলের 31 নং আয়াতে বলেন, ওয়ালাকদ কাররামনা বানি আদম, নিশ্চয় আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি। এছাড়াও এ সূরার অন্য একটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারজুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কতলাহুম কানা খিতান কাবীরা। আর তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্র্যের ভয়ে হত্যা করো না, আমি তোমাদেরকে এবং তাদেরকে রিজিক দিই, আর তাদেরকে হত্যা করা হচ্ছে মহাপাপ।
শিশুদের গুরুত্ব আরোপ উল্লেখ করে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে এই আয়াতটি বর্ণনা করেছেন, তাহলে বোঝা যায় যে একজন শিশুর মর্যাদা অনেক ইসলামে, যেটা কোরআনে বর্ণনা করা হয়েছে। এই আয়াতটি কোন প্রেক্ষাপটে নাযিল হয়েছিল? এই আয়াতটি যখন শিশুরা বিশেষ করে কন্যা শিশুদেরকে জীবন্ত কবর দিত আরবে জাহেলি যুগের জাহেলি সমাজে, তখন এই আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন যাতে তাদেরকে হত্যা করা না হয়। তারা একটা সম্পদ, তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে গর্বিত হবে পরবর্তীতে। এই প্রেক্ষাপটে এই আয়াতটি নাজিল হয়েছে। জি, আমাদের সময় হচ্ছে ছোট্ট একটা বিরতি, বিরতির পরে আপনার কাছে ইনশাআল্লাহ আসবো। দর্শক, সময় হলো ছোট্ট একটা বিরতির, বিরতির পর আবারও ফিরছি, আপনারা আমাদের সাথেই থাকুন। দর্শক, আমরা ফিরে আসলাম বিরতির থেকে। আপনারা দেখছিলেন রেবজল লাইট অফ রমাদান, পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কো স্পন্সর ডিবিএল লিম বিল্ডার্স লিমিটেড এবং ডায়মন্ড সিমেন্ট লিমিটেড এর সৌজন্যে। আমাদের আলোচনা চলছিল শিশুর অধিকার রক্ষায় ইসলামের বিধান। জি, আপনি সুন্দর বলতেছিলেন যে ইসলাম অভাবের কারণে, যে সেই যুগে কোরআন আসার আগে, ইসলামের বিধিবিধান আসার আগে মানুষগুলি কন্যা সন্তানদেরকে, শিশুদেরকে হত্যা করত দারিদ্রতার ভয়ে, যে এটাও দারিদ্র। আজকে আমাদের সমাজে অনেক দারিদ্রতা আছে, আমাদের সমাজেও দেখা যাচ্ছে, মাঝে মাঝে আমরা পত্রিকায় দেখতে পাই বছরে দুই একদিন যে পিতা মাতার মাধ্যমে সন্তানগুলি হত্যা হচ্ছে, তখন আমাদের হৃদয়গুলি মানে ক্রন্দন সৃষ্টি হয়ে যায় যে এটাও কি পারে কোনো মা কোনো বাবা এই সমাজে এসে আমাদের মুসলমানদের দ্বারা, এই যে আমাদের শিশুরা পথ শিশু আছে, তাদের অধিকার রক্ষায় সমাজ এবং রাষ্ট্রীয় দায়িত্ব কি? জি, আপনি। জি, আমাদের পথ শিশুদের ক্ষেত্রে বা শিশুদের ক্ষেত্রে সমাজের এবং রাষ্ট্রের কিছু দায়িত্ব আছে। এই দায়িত্বগুলো হচ্ছে, আমরা তাদেরকে, তাদের একটা বয়স যখন শুরু হয়, তারা যখন উপনীত বয়সে আসে, যখন শিক্ষা শুরু করবে, তারা কিন্তু শিক্ষায় উপনীত হতে পারছে না দরিদ্রতার কারণে, কেউ কেউ পারিবারিক কারণে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। পরিবারে যখন দরিদ্রতা দেখা দেয়, তখন তারা পিছিয়ে যাচ্ছে এবং পথে নেমে আসছে। তাই এটা আমাদের সমাজের লোকদেরকে দেখতে হবে এবং রাষ্ট্রের উঁচু মানের লোকদেরকে দেখতে হবে যে তাদেরকে আমরা, যারা সম্পদশালী, উঁচু মানের বলতে যারা সম্পদশালী, যে আমরা কিভাবে তাদেরকে শিক্ষার দিকে নিতে পারি। তাদেরকে আমরা যখন শিক্ষা দিতে পারবো, ভালো একটা শিক্ষা অর্জনের পথ দেখিয়ে দিব, তখন তারা আর এভাবে নির্যাতন হবে না, মানুষের কাছে চরম অবহেলিত হবে না। তাদের যে হিউম্যান রাইটসগুলি রয়েছে, তাদের পড়াশোনার অধিকার, মানুষ হওয়ার অধিকার, খাওয়া পরা বাসস্থানের অধিকার, এগুলিও বিত্তবান এবং রাষ্ট্র নিতে পারে। জি, অবশ্যই। আমরা দেখি বিভিন্ন রাষ্ট্রে যখন একটা শিশু জন্ম নেয়, তারপর থেকে তার খরচ চালায়, তার রাষ্ট্রীয়ভাবে তার একটা খরচ চালানোর একটা সিস্টেম চালু করে দেয়। জি, এটা বিভিন্ন রাষ্ট্রে দেখা যায়, কিন্তু বাংলাদেশে এরকম নাই। তাই বাংলাদেশ সরকারের উচিত বা গণমাধ্যমগুলোর উচিত বা বিভিন্ন সামাজিক কার্যক্রমে যারা জড়িত আছে, তাদের উচিত তাদের জন্য আমরা কিছু করে দেওয়া, যাতে তারা পড়তে পারে, একটা শিক্ষা অর্জন করতে পারে, দেশে এবং দেশের বাহিরে বড় বড় উন্নয়নের কাজে অবদান রাখতে পারে। আচ্ছা, যদি এটা না হয় তার বিপরীত ফলটা কী হতে পারে? মনে করেন একটা পথ শিশু, সে তার মৌলিক অধিকারগুলি পেল না, না পাওয়ার কারণে তার কোনো গাইড নেই, সে শিক্ষা পেল না, সে নৈতিকতার শিক্ষা পেল না, তাহলে এর দ্বারা এই শিশুগুলি যখন অনৈতিক কাজে যাবে, সন্ত্রাস হবে, তারপর মাদক সেবন হবে, এর দ্বারা সমাজের যে বিরূপ প্রতিক্রিয়া হবে, এটা কি সমাজের জন্য শান্তি বয়ে আনবে? এটা কোনোভাবে সমাজের জন্য শান্তি বয়ে আনবে না, কারণ তারা তো এমন কাজে চলে গেছে যে কাজ থেকে ফিরানো কঠিন হয়ে পড়েছে। তাই তাদেরকে যদি আমরা সুন্দরভাবে চালাতে সক্ষম হই, তাহলে তারা অনৈতিক কাজে জড়াবে না। জি, খারাপ কাজেও জড়াবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে আমরা যাচ্ছি, যে ওনাকে যে প্রশ্ন করেছিলাম সেই প্রশ্ন আপনার কাছে, যে রাষ্ট্রের যে নাগরিক অধিকারগুলি রয়েছে, হিউম্যান রাইটসগুলি রয়েছে, অন্ন বস্ত্র বাসস্থান, এই বিষয়গুলি, যে শিশুর অধিকার রয়েছে, আপনি শুধু প্রাথমিকভাবে পরিবার গঠনের কথা বলেছিলেন, কিন্তু রাষ্ট্রের অসংখ্য পথ শিশু আছে, এতিম আছে, মিসকিন আছে, এদের ক্ষেত্রে রাষ্ট্র ইসলাম কি বিধিবিধান দেয়? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাতাবাদদালুল খাবীসা বিত্বয়্যিব। অর্থাৎ তোমরা শিশুকে তার সম্পদ বুঝিয়ে দাও, ওয়া লা তাতাবাদদালুল খাবীসা বিত্বয়্যিব, তোমরা ভালোর সাথে মন্দটাকে মিক্স করো না। এখানে একটি পরিবারে একজন মা অথবা বাবা ইন্তেকাল করার পর এই শিশুর যে অধিকার রয়েছে, সমাজের অধিকার রয়েছে,
যেমনিভাবে সমাজের রয়েছে, রাষ্ট্রের অধিকার রয়েছে, তার হক বুঝিয়ে দেওয়া, তার অধিকার বুঝিয়ে দেওয়া, সম্পদশালীদের কাছে অধিকার, সম্পদশালী যারা রয়েছে রাষ্ট্রের অধিকার রয়েছে। একটা আয়াত হচ্ছে অফিয়া মুআলিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, সম্পদশালীদের মধ্যে বঞ্চিতদের অধিকার রয়েছে। যে আজকের যে আমরা রমাদান করিম পার করছি, এ সময় আমাদের যাকাতের যে বিষয়গুলো বেশি আলোচনায় চলে আসছে, এখানেও আল্লাহ তাআলা প্রথম ইয়াতিমের কথা বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। এভাবে করে প্রতিটি ক্ষেত্রেই আমরা আমাদের ইয়াতিমদের হক আদায় করার চেষ্টা করব। বিশেষ করে যারা অবহেলিত, আমার ভাই চমৎকার ভাষায় বলেছেন, তাদেরকে শিক্ষার ব্যাপারে আমাকে সচেতন হতে হবে। কারণ ইসলাম বলেছে তলাবুল ইলমু ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আজকের যুগে এই যে আমরা মোবাইল ইন্টারনেটের দুনিয়ায় বাচ্চাদের হাতে যে মোবাইল দিয়ে রেখেছি, আমার সন্তান কোন দিকে ডাইভার্ট হচ্ছে, কোন দিকে তার খেয়াল আমাকে, ইসলামী শিক্ষায় শিক্ষিত, ইসলামী শিক্ষা শিক্ষিত। আর একটা কথা আছে, শিক্ষাই জাতির মেরুদণ্ড। জি, তাহলে এখন শিক্ষা না থাকলে এই যে লক্ষ লক্ষ কোটির কাছাকাছি যে পথ শিশু আছে, জি, এইগুলোর দ্বারা দেশের যে ধ্বংস হবে, সমাজের যে অশান্তি হবে, এই বিষয়টি যদি আপনি বলেন। এরা আজকে যদি এদেরকে আমরা যত্ন নিতে না পারি, এদেরকে যদি আমরা তাদের কাছে যেতে না পারি, তাদের খাবার অধিকার, শিক্ষার অধিকার, তাদের থাকার অধিকার যেতে না দিতে না পারি, তাহলে এই সমাজে যে অন্যায় অবিচারগুলো হচ্ছে, এদের মাধ্যমে যারা উচ্চশালী রয়েছে, বিত্তশালী, তাদের মাধ্যমে তারা সুবিধা নেওয়ার চেষ্টা করবে। দেখা যাবে আজকে কোথাও একটা চিন্তায় হচ্ছে, আজকে কোথাও একটা রাহাজানি হচ্ছে, এই সমস্ত বঞ্চিত শিশু, যারা আজকে শিশু তারাই আগামী দিনের যুবক, তারাই আগামী দিনের ভবিষ্যৎ, এদেরকে কাজে লাগিয়ে কিছু একটা সমাজের লোক ফায়দা লুটবার চেষ্টা করবে। এই জন্য এদেরকে আমরা টার্গেট করে এদেরকে বাসস্থানের ব্যবস্থা করতে হবে, এদেরকে থাকার ব্যবস্থা করতে হবে, এদেরকে খাবারের ব্যবস্থা করতে হবে। শুধু তাই নয়, একজন পরিবার থেকে শুরু করে আমাদের সমাজের প্রতিটি ক্ষেত্রে, আমার সমাজে আমি চেষ্টা করব এখানে যাতে দুর্নীতি না হয়, আমার বাচ্চারা যাতে বঞ্চিত না হয়, এই জন্য আমার পরিবার থেকে শুরু করে প্রত্যেকে অনেক দায়িত্ব আমাদের রয়েছে। একটি পরিবারের দায়িত্ব রয়েছে তাকে নামাজ শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া। আজকে আমাদের যে মক্তবের যে সিস্টেম ছিল, আরেকটি ইসলামী শিশুদের ব্যাপারে আরেকটি ইসলামী বিধান, যেহেতু আপনি শুধু ধর্মীয় বিষয়টা বলছেন, ধর্মীয় বিষয়ে শিশুদেরকে শিক্ষা দিতে হবে সাথে রেখে রেখে, পিতামাতার সাথে সাথে, মা দেবে ঘরে বসে, বাবার সাথে নিয়ে ধর্মীয় প্রার্থনালয় মসজিদে আসবে। এই মসজিদে আসার ক্ষেত্রে শিশুদের ক্ষেত্রে আমাদের সমাজে একটা বিরূপ অবস্থান আছে, যে এটা থেকে আমাদের ফিরে আসতে হবে। প্রথমত পরিবার থেকে আসে, ইসলাম বলেছে মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনা উসবা সিনিন, যখন তোমার সন্তানের বয়স 7 হলো তখন তাকে নামাজের আদেশ করো, ওয়াদ্রিবুহুম আলাইহা ওয়া হুম আবনা ও আশার, যখনই তার বয়স 10 হয়ে গেল তখন তাকে প্রহার করতে হবে। এখন এই প্রহার মানে বর্তমান সময়ে আমরা যেটা দেখছি, শাসন এমন পর্যায়ে করা যাবে না যাতে করে এই সন্তান কখনো কি হয় সুইসাইড করে। এই জন্য আমাদেরকে স্নেহ মমতা দিয়ে লালন পালন করতে হবে। আমাদের সমাজে আমি যেটা প্রস্তাব আপনাকে করেছিলাম, যে আমাদের মসজিদে দেখা যাচ্ছে অনেক অনেক মসজিদে, যেমন অনেক মসজিদে লেখা থাকে দুনিয়াবি কথা বলা নিষেধ, অনেক মসজিদে লেখা থাকে এই সময় সুন্নাত পড়া নিষেধ, ঠিক অনুরূপভাবে শিশুদের ক্ষেত্রে লেখা থাকে যে শিশুদেরকে নিয়ে মসজিদে প্রবেশ করবেন না। অথচ বিশ্বনবী কিন্তু তার শিশুদেরকে মসজিদে এসেছে, ইমাম হাসান হোসাইন রসুলের সেজদারত অবস্থায় পিঠের উপরে রয়েছে, এবং আমরা জানি যে যতক্ষণ পর্যন্ত তারা পিঠ থেকে না নেমেছেন রসুল সেজদা থেকে ওঠেননি। তাহলে আমরা ইসলাম কি শিক্ষা দিল, আর আমরা মসজিদে গেলে তাদের একটু, শিশুরা তো অবুজ, তারা তো আর বসতেছে না, তারা একটু চিল্লাপাল্লা বা দৌড়দৌড়ি করতেছে, এটা কিন্তু দারুণ একটা বিরূপ প্রতিক্রিয়া আসে, এই ব্যাপারটাই আপনি কি বলবেন? জি জি, এটা আমরা যারা মুসল্লি রয়েছি আমাদের উচিত, আমরা যখন মসজিদে যাচ্ছি তখন তাদেরকে আমরা প্রয়োজনে কাতারের মাঝখানে না রেখে একটা সাইড তাদেরকে নামাজের জন্য সুযোগ করে দেওয়া। কারণ আজকে সে যাই পড়ছে সেখানে, ইমামের পিছনে থেকে কিন্তু সে কেরাত শিখছে, সে সিজদা শিখছে, তার জন্য কিন্তু নামাজ ফরজ হয় নাই, কিন্তু এটি তার জন্য অনুকরণ করছে, আমরা তাকে উৎসাহ দেওয়া দরকার, অনুকরণ করছে, শিশুরা তো দেখে দেখে শেখে, এনকারেজ করা উচিত তাদেরকে, আমরা নিরুৎসাহিত না করে নিজের সাথে মসজিদে নিয়ে আসবো, এখান থেকে তার নামাজের চর্চা হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ আপনাকে। আসুন আমরা আমাদের সমাজকে যদি সুন্দর করতে চাই, সকল মানুষের অধিকার রক্ষায় আজকে শিশুদের অধিকার রক্ষার ক্ষেত্রে গুরুত্ব আরোপ করতে হবে, তাদের শিক্ষা, তাদের লালন পালনের দায়িত্ব, এটি যার স্তর থেকে, যার যার যেখান থেকে তৌফিক আছে সেইখান থেকেই যেন আমরা করি। সর্বোপরি রাষ্ট্রের প্রতি আমরা এই অনুষ্ঠান থেকে অনুরোধ করব, অবশ্যই রাষ্ট্রের সকল শিশুদের অধিকার, রাষ্ট্র যেটা দিয়েছে, সংবিধান যেটা দিয়েছে, সেটা রক্ষা করে শিশুদের অধিকারকে প্রতিষ্ঠিত করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। হাজামা ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.